আসসালামু আলাইকুম গাইস, আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে গায়ে হলুদের পরের দিন, এরা যারা যারা আমার গায়ে হলুদের ব্লগটা দেখছেন তারা তো বুঝে গেছেন, এখন আমরা রাজশাহীতে আছি। রাজশাহী বিয়ে ছিল, বিয়ের বরযাত্রী যেতে হচ্ছিল সৈয়দপুর, কিন্তু আমরা যাইনি রাজশাহীতে, অনেক দূর, এই জন্য যাইনি। আবার আসা যাওয়া অনেক ঝামেলা, এই জন্য যাইনি। এই জন্যে আমরা আজকে একটু ঘুরতে পেরেছি, দেখি কোন 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 জায়গায় যাওয়া যায়, ইচ্ছায় আসি। একটা আমার বোন আছে, আয় দাও বলেন, রাস্তা না দেখায়, এই রাস্তা দেখানোর কোনো ইয়ে নাই। খুব সুন্দর পরিবেশ আছে, জানেন তো পরিবেশ একটা, মানে কোনো ময়লা আবর্জনা নাই রাস্তাঘাটে। চলেন যেখানে যাই সেখানে যেয়ে একবারে ক্যামেরা ডাউন। সো গাইজ, আমরা এসেছি সুপ্রা সিল্ক মিল্স লিমিটেডের এই শপিং মলে। এখানে প্রথমেই ঢুকতেই খুব সুন্দর একটি ঈদ মোবারকভাবে লেখা আছে। এখানে একটি গেট আছে যেটা অটোমেটিক খুলে যায়। তো ঈদ মোবারক লেখা আছে কারণ কয়েকদিন আগে ঈদ গেছে এই জন্যে। আর শপিং মলে ঢোকার আগেই লেখা ছিল যে এখানে ভিডিও করা নিষেধ, কারণ এইগুলো বড় বড় শপিং মলে ভিডিও করা নিষেধ থাকে। কারণটা আপনারা বুঝেই নেন, সবাই যে যে থাকে। আর এখানের অনেক বড় শপিং মল তো দেখানো সম্ভব না, মানে ভিডিও করা সম্ভব না, যেহেতু নিষেধাজ্ঞা করতে পারেনি, এইটুকুই দেখতে হবে আপনাদের। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাইনি, কারণ মানে আমি আর আমার আপু এসেছি আর আরেকজন ফ্যামিলি মেম্বার, এখানে ঢুকলাম না কারণ অন্য শপিং মলে যেতে হবে আবার। তো এখন এই শপিং মল থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আরেকটা শপিং মলে যেয়ে আমি ক্যামেরাটা অন করছি। সো গাইজ, বেরোতে না বেরোতেই আমি দেখি কয়েকটা সাইকেল স্ট্যান্ডের, আমি একসময় করতাম কিন্তু এখন আমি স্কেটার লাভার, এখন আর করি না, এসব আর হয় না আর। সো গাইজ, আমরা চলে এসেছি আমেনা সিল্ক ফ্যাক্টরি আরেকটা শোরুমে। এই শোরুমটাও অনেক বড়, চলেন ভিতরে যাই, তারপরে ক্যামেরাটা অন করছি আবারও। সো ওই শপিং মলটা ওইভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু এটা একটু করা যায় গিয়েছে। এটা অনেক বড় শপিং মল, এই দেখেন অনেক জামাকাপড় আছে, এখান থেকে আপনারা বিভিন্ন জামাকাপড় কিনতে পারছেন। ওই দেখেন আমার বোনকে দেখতে পারেন, আমরা দুজন এসেছি। আরও এখানে সিল্কের শাড়ি আছে, আরও অনেক কিছু আছে বিভিন্ন, আপনারা এখানে আসলেই একমাত্র বুঝতে পারবেন, দেখবেন অনেক বড় শপিং মল। সো আমরা শোরুম থেকে ডাইরেক্ট চলে আসলাম মুক্তমঞ্চ। মুক্তমঞ্চে এখানে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, সব দেখলাম। এখানে খাওয়া দাওয়ার অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আসলে একমাত্র বুঝতে পারবেন, অনেক বড় জায়গা। তো আমিও খেতে বসে গেলাম ঝালমুড়ি, খাওয়ার ওয়ান টাইম গ্লাসে এইসব ঝালমুড়ি বিক্রি করে। এই এক থেকে দুই বছর পর আমি রাজশাহীতে ঘুরতে আসলাম, আপনারা তো দেখে নিয়েছেন গায়ে হলুদের ভিডিওটা। তো গাইজ, যারা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বাই।